Hi friends, this is Shyamala and welcome to my blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আসলে আজকে আমরা খামারের আপডেট নিয়ে আসলাম। মাঝখানে প্রায় মাসখানেকের মতো আমরা কোনো ভিডিও করিনি, কিছু ছোটো ছোটো রিল করেছিলাম। তো বলেছিলাম যে লাস্ট ভিডিওতে বলেছিলাম কিছু আপডেট দিব, আমরা ময়ূর ডিম পেরেছিল প্রায় 12-14টা, কিন্তু আনফর্চুনেটলি মেল পিকপটা আসলে ফুল অ্যাডাল হয়নি, ওরা কখনো ম্যাটিং করতে দেখিনি ওদের, যার ফলে ডিমগুলো আসলে ফার্টাইল হয়নি। তো ফিমেল ময়ূর তা দিয়েছে, প্রায় এক মাসের মতো তা দিয়েছে, পরে আমরা ডিমগুলো ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছিলো। আশা করি আগামী বছর দুইটা ফিমেল থেকে বেশ কিছু বাচ্চা পাবো, কারণ বাইরে স্ট্যান্ড এই যে মেল পিকপটা দেখা যাচ্ছে, এটা লেজ মানে এটা যে পালক, ময়ূরের পালক যেগুলো বলি সেটা কেবল বেরোচ্ছে, এতদিন তো আসলে পালক খুব একটা বোঝা যায়নি। তো আগামী এক বছরের মধ্যে এটা ফুল অ্যাডাল্ট হয়ে যাবে, এখন এই 2 বছর হলো আর কি, 3-4 বছরে ভালো মতো অ্যাডাল্ট হয়, 3 বছরে অ্যাডাল্ট হয়ে যাবে। তো আগামী বছর আশা করতেছি দুইটা ময়ূর থেকে আমরা বাচ্চা পাবো, এবং ওদের টিম যেহেতু ওরা এবার ফার্স্ট টাইম তা দিয়েছে, আশা করছি নেক্সট ইয়ারও তা দিবে। মুরগি দিয়ে হয়তো ফোটাতে হবে না, ওরা তা দিলে আসলে অনেকগুলো ডিম, ময়ূরের ডিমও দেখিয়েছে আপনাদের, বেশ বড়, ওরা তা দিলে অনেকগুলো ডিম নিয়ে বসতে পারে, বাট মুরগির নিচে দিলে আসলে 4টার বেশি ডিম দেওয়া যায় না। তো একটা আপডেট আছে, আমরা এক জোড়া বভার কোয়েল এনেছিলাম, এর আগে দেখিয়েছিলাম যে ডিমের খনি প্রায় 28টা মতো ডিম, এটা এখনও ওরা ডিম পাড়তেছে, এই পর্যন্ত খুব সম্ভবত 60-70টার মতো ডিম দিয়েছে, এটা আসলে খুবই অবাক কাণ্ড। ওদের তো 8-10টা ডিম পেরে, ওদের তা দিয়ে বাচ্চা ফোটানোর কথা, কিন্তু ওরা তা দিচ্ছে না, শুধু ডিম পেরেই যাচ্ছে। তো সেই 28টা ডিমের মধ্যে আমরা 6টা বাচ্চা পেয়েছিলাম, 6টা বাচ্চা ফুটছিল, আর একটা বাচ্চা আর কিছু ডিমের ভিতরে বাচ্চা ছিল, ভ্রূণ ছিল, বড় হয়েছিল, কিন্তু ওটা বের হইতে পারেনি, ভিতরে মারা গেছে। 6টা বাচ্চার মধ্যে 7টা বাচ্চা পড়ছিল, 1টা বাচ্চা ইনকিউবেটরের ভিতরেই মারা গেছিলো, আমার দেখতে দেরি হয়েছিল। পরে 6টা থেকে এখন 3টা বেবি বাচ্চা আছে, দোয়া করবেন এরা যেন বড়, এদের জন্য বড় করতে পারি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের ববাইটের বাচ্চা, এই যে দেখেন খুবই কিউট, এ অনেকটা বড় হয়ে গেছে দেখা যাচ্ছে, আর পালক হচ্ছে। এখানে আমরা এখনও ওদেরকে লাইট দিয়ে রাখতেছি, 3টা বাচ্চা আছে এখানে, শুধু ভিডিও করার জন্য ঘরে রাখি, ভিডিও করার জন্য এখানে নিয়ে এসেছি। এই হচ্ছে বাকি 2টো বাচ্চা, তো এরপরে বাকি 3টা বাচ্চা, 6টা থেকে এখন 3টা আছে, আর এরপরে আবার সেকেন্ড ব্যাচে প্রায় 18টার মতো ডিম দিয়েছিলাম, 18টার মতো ডিম দিয়েছিলাম, তার মধ্যে 7টা বাচ্চা এখন আছে বাসায়, ওগুলো আমি ঢাকায় রেখেছি, বড় করে 1 মাস পরে নিয়ে আসবো আর কি, যেন এনে আমি ডাইরেক্ট খামারে ছেড়ে দিতে পারি, কারণ লাইটিংয়ের একটা ব্যাপার আছে, এবং গ্রামে কারেন্ট থাকে না, প্রায় সারাদিনই কারেন্ট থাকে না, 4-5 ঘন্টার জন্য কারেন্ট থাকে, তো লাইটিং এবং মেডিসিন যদি অসুখ হয়, অসুস্থ হয় তাহলে যেন ওষুধ দিতে পারি, সেই হিসাবে আমি ঢাকায় রেখেছি। এখানে এবার হচ্ছে আমরা 10টা বাচ্চা পেতাম, 3টা বাচ্চা আসলে ডিমের খোসাটা ভেঙে বেরোতে পারেনি, আমি অফিসে ছিলাম, বাসায় এসে দেখি যে খোসাটা ভাঙ্গা, কিন্তু ভিতরে বাচ্চা এবং কোনো নড়াচড়া নেই, মানে বাচ্চাগুলো মারা গেছে 3টা, তাহলে মোট 10টা বাচ্চা পেতাম এবার। তো বাচ্চাগুলো আপডেট আমি পরে ঢাকায় গিয়ে আমি রিল দিয়েছি, রিলের মধ্যে বাচ্চাগুলো আছে, আর এটা এরপর আরও আবার কিছু ডিম পেরে যাবে, 4টা ডিম আছে, এগুলো নিয়ে আমি ইনকিউবেটর দিয়ে, ইনকিউবেটর আরও হচ্ছে গত সপ্তাহে 5-7টা ডিম নিয়ে গেছিলাম, সেইখানে যেগুলো ভালো ডিম সেগুলো ইনকিউবেটর দিয়েছি, ওখান থেকে হয়তো কিছু দিয়ে বাচ্চা পাবো। তবে এইবারে 4টা ডিম যেহেতু ফ্রেশ, এই 5-7 দিনের মধ্যে দিয়েছে 5টা 4টা ডিম, আশা করি যে 4টাই ফার্টাইল হবে, আর ওরা নিজেরা তা দিয়ে বাচ্চা ফোটালে ভালো হতো। আর একটা আপডেট হচ্ছে কিং কোয়েলের, যে এখানে দেখিয়েছিলাম যে আমার ডায়মন্ড রোগের ইসের মধ্যে যে কিং কোয়েলের সেটআপটা ছিল, ওরা
ফার্স্ট টাইমে যে ডিম পেরে তা দিয়েছিল ওগুলো একটা বাচ্চা ফুটে নিয়ে ওগুলো ফেলে দিয়েছে, পরে আবার ডিম দেয় আবার তা দিচ্ছে। এবার যদি ও না ফুটে তাহলে আমি আসলে ওদেরকে খাঁচায় নিচে বোর্ড দিয়ে তারপরে ওদেরকে সেট আপ করে দেবো যেন ডিস্টার্ব না হয়, মানে এক পেয়ার এক কিছু থাকবে। আর ইনকিউবেটারে এই পর্যন্ত 30-40টা ডিম দিয়েছিলাম কিং কোয়েলের, ফাইভ প্রেসে হচ্ছে তিনটা বাচ্চা পড়ছিলো, সো আনবো মানে বাচ্চাতে পেয়ে খুবই দুঃখজনক, প্রচণ্ড গরমে ওগুলো মারা গেছে, বাসার ভিতরেও গরম, ওটা ই করতে টেম্পারেচার কন্ট্রোল করতে পারেনি। পরে গেছে বভয় এই মানে যে সাতটা বাচ্চা পড়ছে, এর সাত কিছুদিন আগেও আরও তিনটা বাচ্চা পড়ছিলো, তার মধ্যে একটা ছিল সাদা, ভিডিও করবো কিন্তু করার আগে শেষ, একটা সাদা এবং দুইটা কালো ছিল, না দুইটা সাদা একটা কালো বাচ্চা ছিল, তো সেগুলো আসলে ফোটাতে পারিনি। আর আর হচ্ছে তো এই আসলে কিং কোয়েলের বাচ্চা এত ছোট, এদেরকে ইনকিউবেটর দিয়ে ফোটানো যায় কিন্তু পরে মেনটেন করা খুব ডিফিকাল্ট এই ওয়েদারে, আপনার হিউমিডিটি কন্ট্রোল তারপরে টেম্পারেচার কন্ট্রোল করে কন্ট্রোলার সেট করে আসলে তো ঝামেলা আমার পক্ষে সম্ভব না করা। তো আমি চাচ্ছি যে কিং কোয়েলের বাচ্চাগুলো অ্যাটলিস্ট ওরা ফোটাক, বভয়েড যেহেতু একটু বড়ো হয় ওদেরকে ধরা যায় করা যায় নার্সিং করা যায়, কিন্তু কিং কোয়েল আসলে ধরাও যায় না বাচ্চা ছোটো, মানে মনে হয় ধরতে গেলে ওদের হাড় ভেঙে যাবে এরকম আর কি এত ছোটো। তো এর বাহিরে আমাদের একটা ছোট্ট আপডেট আছে, আমরা একজোড়া না তো আমরা একটা বার্জিগার কিনেছিলাম, আর একটা বার্জিগার আসলে একজনকে একজন দিয়ে গেছিলো, গিভে করে গেছিলো, তার বাড়িতে উড়ে এসছে কোথেকে জানি না অসুস্থ ছিল, পরে সেটাকে আমরা সুস্থ করার পরে হাড়ি দিয়েছিলাম, মেলটা কিনে নিয়ে এসেছিলাম, এই মেলের সাথে ব্রিডিং করেও একটা আজকে একটা বাচ্চা ফুটছে, মোট 6টা ডিম আছে, আরও কিছু আরও আশা করি আরও কিছু বাচ্চা ফুটবে, তো বাচ্চাগুলো একটু বড়ো যখন হবে তখন আমরা বের করে কি করব দেখাবো। আর হচ্ছে এখানে আমরা লাভবার্ডসের ই দিয়েছি, বক দিয়েছি, ওদের আসলে ব্রিডিং করার টাইম লেগেছে, আমাদের যে ব্রিডিং অপলাইন ছিল যে পেয়ারটা বক্সে আছে ডিম দেয়নি ডিম পারবে, আর একটা গ্রিন ফিশার আছে এদেরও আসলে ব্রিডিংয়ের সময় হয়ে গেছে, এদের গুঁড়ি দিয়েছি। আর এখানে আছে হচ্ছে আমাদের ইয়েলো কলার, এটা আমার খুবই একটা মানে পছন্দের একটা পাখি, অনেক দিনের স্বপ্ন ছিল একটা এক প্যার ইয়েলো কলার থাকবে, আগে যখন আমি লাভবার্ডস পালতাম তখন এগুলোর দাম এত বেশি ছিল যে কেনার সামর্থ্য ছিল না, তো সে সঙ্গে আমি একটা প্যার কালেক্ট করেছি। তো এদের বয়স এখন 8 মাস 9 মাস 10-12 মাস হলে আমরা এটা মানে আগামী শীতে আর কি ব্রিডিংয়ে দিব। আর এর বাইরে আমরা কিনে এসেছিলাম একটা হচ্ছে ইংলিশ মেল, মব মেল, সাথে কিছু বাঙালি ইন্টারভিউ ছিল বার্জিগার ছিল, তো একটার সাথে ও পেয়ার নিচ্ছে, ওকে আলাদা সেটাতে দিব, ইংলিশ মেলের সাথে বাংলিশ ফিমেল দিব, এটা করে সাইজ মোটামুটি ভালো ইংলিশের মতোই, আশা করি ভালো রেজাল্ট পাবো, যাদের যে বাচ্চা হবে সেগুলোর সাইজ আর একটু বড়ো হবে। আর যাবার আমরা গরমের মধ্যে ব্রিডিং অফ হয়ে গেছিলাম, কিন্তু আবার হচ্ছে বক দিয়েছে, বেশ কিছু বাচ্চা হয়েছে, আবার কিছু বাচ্চা মারা গেছে, তো যাবো আমরা আসলে কমিয়ে ফেলবো, এখানে অল্প কয়েক পেয়ার রাখবো, রেডাই কিছু ইয়ে আছে, আমার হোয়াইট যাবা আছে অ্যালবিনো, সেগুলো রেখে বাকিগুলো আসলে ছেড়ে দিব। এখানে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা, অনেক বাচ্চা হয়েছে, গত গরমে না হলেও 20-25টা বাচ্চা মারা গেছে, নতুবা আসলে জাবার কলোনি ফুলই হয়ে যেত, আর জাবার কলোনিটাকে আমরা আসলে বার্জিগারের কলোনি করতে চাচ্ছি, যেহেতু আসলে বার্জিগার দেখতে অনেক সুন্দর, একসাথে কলোনিতে থাকলে ভালো লাগবে আর কি, কালারফুল বার একটু বেছে গেছে, হয়তো ভালো জাতের কিছু বার্জিগার কালেক্ট করবো যেটা কলোনিতে দিব। আর ডায়মন্ডোবেরও অনেক হয়ে গেছে, ডায়মন্ডোবের তো ডিম দেখেন পাচ্ছে, ফেলে দিচ্ছে, বাচ্চা হচ্ছে, বড়ো হচ্ছে, মানে ওরা আছে ওদের মতো, এখানে কতগুলো ডায়মন্ডোব আছে, এখন তো মনে গণ হয়ে যাবে না,
আর হচ্ছে বেশ কিছু ছেলে দিচ্ছে, গরমের কারণে ছেলে দিচ্ছে, আপনাদের একটু অভ্যাস ডায়মন্ডও কিছু কমায় ফেলতে হবে, কারণ অনেক হয়ে গেছে, এতগুলো এত পাখি আসলে মেনটেন করা ডিফিকাল্ট। ওই হচ্ছে আমার সিলভার কোয়েলটা, ওইটা মেল, আর ফিমেলটা হচ্ছে বক্সে আবার তা দিচ্ছে। এখন দেখা যাক, ও যদি এবার বাচ্চা যদি ফোটায় ভালো, না ফোটাইলো ফোটাইলো ওকে আলাদা সেট আপ দিবো, না ফোটাইলো আমরা আসলে এই ধরনের একটা খাঁচার মধ্যে নিচে বোর্ড দিয়ে তার উপরে সেট আপ করে রাখবো, যেন ওরা ওদের মতো নিরিবিলিতে ব্রিডিং করতে পারে। কিঙ্কোয়েল খুব দ্রুত ব্রিডিং করে, আপনার ডিম পাড়ার পরে 15-16 দিনে বাচ্চা ফুটে যায়, তারপরে তা দেওয়ার পরে 15-16 দিনে বাচ্চা ফুটে 14 থেকে শুরু হয় আর কি বাচ্চা ফোটা। এরা আবার এক দেড় মাস পরে আবার ডিম পারে 45 দিনে, এগুলো একান্তর মানে এত কুইকি মানে ব্রিডিং করে এই ধরনের পাখির মধ্যে আসলে কিঙ্কোয়েল অন্যতম আর কি, বেশ যে নিজের ডিম নিজে তা বের ফোটায়। বেশি ইয়ের কোয়েলের মধ্যে 45-40 দিনে অ্যাডাল্ট হয়, যেন ওরা তো সারা বছর ডিম পারে, তো এগুলো তা না, ডিম পারে মুরগির মতো অফ দেয়, তা দেয় আবার ডিম পারে। তো এই হচ্ছে আজকের আপডেট। আর আমাদের ফিজেন্টের এইটা হচ্ছে আমরা আবার কতদিন বাইরে ছিল, আমরা রেড গোল্ডেন ক্যাম্প আবার হচ্ছে সেট আপে দিয়ে দিয়েছি। ও হচ্ছে ফিমেলটা হচ্ছে ডিম দিবে, কারণ নেস্টিং করতেছে, ও ডিম পারলে এবার আর আমরা ডিম নষ্ট করতে যাচ্ছি না, এরা অনেক ডিম নষ্ট করছি, 200-300 ডিম নষ্ট করছে ডিমটার ফিজেন্টের। এবার আমরা আসলে ইনকিউবেটরে দিব, তো আশা করি ইনকিউবেটরে যেহেতু কোয়েলের বাচ্চা ফোটাতে পেরেছি, তো আমরা ফিজেন্টের বাচ্চাও ফোটাবো, ফোটাতে পারবো। তো দোয়া করবেন আজকে এই পর্যন্তই, ভালো রাখবেন সবাই।